ওসমান ওসমান আপনাকে আমি যুক্ত করেছি ওসমান আপনি বলেন তাহলে হ্যালো আসিফ ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন ভাই তাহলে বলছি আমরা যে মানে প্রাকৃতিক আর অপ্রাকৃতিক কিছু জিনিস মানে মানে জানতে চাই মানে জানার বিষয় আর কি আচ্ছা বলেন কি মানে সেটা আমার কাছে আমি কিভাবে সেটার উত্তর দিতে পারি বা কি জানতে চান বলেন প্রাকৃতিক যেমন মানুষের আপনার শরীরে যেটা আপনার তো আত্মা পরমাত্মা তো বিশ্বাস করে না না আত্মা পরমাত্মা কি এই জিনিসটাই তো জানি না ভাই তাহলে কিভাবে বিশ্বাস করবো আপনি আমাদেরকে আমাকে বুঝাই যান কি জিনিসটা কি কই থাকে কি করে কেমনে ঘুমায় কেমনে খায় সেটা বলেন তাহলে হয়তো বিশ্বাস করতেও পারি আপনি যদি আমাকে সেভাবে উপযুক্ত তথ্য প্রমাণ দেখাতে পারেন বিশ্বাস করতে পারি

বেশিরভাগ মানুষ পৃথিবীর বেশিরভাগ থেকে বের হয়ে আসতে পারেনি তারা আগে ছোটবেলা যে জিনিস তাদেরকে শেখানো হয়েছে সেটি বড় হওয়ার পরে সেটি তারা লালন পালন করতেছে সেটাকে আর তারা প্রশ্ন করতে মানুষ যখন মানুষের শিক্ষার উদ্দেশ্যটা কি শিক্ষা জ্ঞান এটার উদ্দেশ্যটা কি জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে আপনার ভিতরে একটা এমন একটা মানে চেতনা তৈরি করা যে চেতনা দিয়ে আপনি প্রশ্ন করতে শিখবেন যাচাই করে দেখতে শিখবেন যাচাই করে দেখাটা হচ্ছে শিক্ষার গুরুত্ব এখন কেউ যদি সেটা দিয়ে যাচাই না করে করে কাজে লাগে 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 অনেকে আছে পুরোনো ধ্যান ধারণা যেটা আছে সেটা সেটা দিয়ে বিশ্বাস করে কিন্তু কে কি বিশ্বাস করে সেটা দিয়ে তো কিছু যায় আসে না সেটা দিয়ে তো সত্য হয়ে যায় না তো সেটা

কালের পর কাল মানুষ বিশ্বাস করে আসতে মানুষ বিশ্বাস করে আসলে কি একটা জিনিস সত্য হয় নাকি আবারও একটা ফালতু কথা ফালতু বলতেছেন কালের পর কাল ধরে যদি একটা জিনিস মানুষ বিশ্বাস করে তাতে কি প্রমাণ হয় যে এই জিনিসটা সত্য

আছে অনেক কিছু আমরা চোখে দেখি না কিন্তু আমরা প্রমাণ করতে পারি সেই জিনিসটা যেমন অক্সিজেন বাতাসে অক্সিজেন থাকে সেই জিনিসটা আমরা চোখে দেখতে পাই না কিন্তু সেই জিনিসটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায় এই রকমের কি প্রমাণ আপনি পেয়েছেন যে আপনি আত্মা মনে হয়েছে যে আত্মা আবহাওয়া কিছু আছে না আমি প্রমাণ শ্রম পাইনি আর কোনো আপনি অস্তিত্ব পাইনি কিন্তু যারা যারা তাহলে যারা ওই যে আপনার বেশিরভাগ মানুষ আত্মাতে বিশ্বাস করে যারা নিশ্চয়ই কিছু না কিছু পেয়েছে তারাও তারা কি কেউ কোনো প্রমাণ পেয়েছে নাকি তারাও কেউ কোনো প্রমাণ পায় নাই

তাতে তো সেই জিনিসটা সত্য হয়ে যায় না আপনি যদি ভাই মনে করেন যে পৃথিবীর বেশিরভাগ মানুষ যেটা বিশ্বাস করে এরেই এরেই সত্য ভাই হ্যাঁ এরেই এরেই সত্য ভাই ভাই হ্যাঁ যেদিকে মানে মানুষ বিশ্বাস করতেছে তাহলে আপনি হচ্ছেন একজন অন্ধবিশ্বাসী মানুষ আপনি দেখেন আপনার কোনো যাচাই বাছাই করার কোনো ক্ষমতা নাই আপনি দেখেন লোকে কি বিশ্বাস করতেছে ও লোকে এটা বিশ্বাস করতেছে আমি ওরা বিশ্বাস করতেছি হ্যাঁ ঠিকই আছে এ তাহলে তো ভাই পৃথিবীর বেশিরভাগ মানুষ তো ইসলামে বিশ্বাস করে না তাই না হ্যাঁ হ্যাঁ তাহলে তো ইসলাম একটা মিথ্যা ধর্ম নাকি পৃথিবীর বেশিরভাগ মানুষ মানে হচ্ছে পৃথিবীতে মাত্র তেইশ পার্সেন্ট সম্ভবত তেইশ মানুষ মুসলিম বাদ বাকিরা অমুসলিম অমুসলিমরা তো নবীর শেষ নবী মানে না নাকি না মানে তাইলে তো ইসলাম মিথ্যা হয়ে গেল নাকি কিন্তু ইসলাম ভিতরে আপনার আপনার যুক্তি অনুসারে আপনি এই মাত্র যে যুক্তিটা দিচ্ছেন ভাই আমি কিন্তু আমার কোনো যুক্তি বলি নাই

আপনি আপনি বলতেছেন বেশিরভাগ মানুষ ভাই যুক্তি হয় যে বেশিরভাগ মানুষ যেটা বেশিরভাগ মানে না তাহলে তো ইসলামটা মিথ্যা হয়ে গেল আমার আপনার যুক্তি অনুসারে তাহলে তো ইসলামটা মিথ্যা হলো নাকি বলেন তো হ্যাঁ যুক্তি সেটাই ধরলে সেটা ঠিক আছে এখন বেশিরভাগ মানুষ তো খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে না তাই না

আপনি যেভাবে যুক্তিটা দাঁড় করাইছেন সেটা বোঝাবার জন্য আপনাকে এই উদাহরণ গুলা দিচ্ছি এইটুকু কি ভাই আপনি আপনি খরা আপনি যে দাঁড় করাচ্ছেন এটা যে একটা লজিক্যাল ফেলাস এটা যে কোনো যুক্তির ভিতরেই পড়ে না সেটা আপনাকে বোঝাবার জন্য এই উদাহরণ আপনি কি এখন কি এখন বেশিরভাগ সত্য হয় না

পৃথিবীটা সূর্যের চার ঘুরছে বাদ বাকি সারা পৃথিবীর সমস্ত মানুষ বলতো যে পৃথিবী হচ্ছে কেন্দ্রে ঠিক আছে এখন আমরা যদি সত্য নির্ণয়ের যদি আমরা এইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি আমরা সত্য নির্ণয় করি করা শুরু করি যে ভাই আসেন ভাই ভরদেন ভাই আহ আসেন ভাই অগামাগা গাধাগুরু যা আছেন সব মানুষ অশিক্ষিত অশিক্ষিত সব আসেন আয় ভাই ভোর দেন ভাই পৃথিবী কেন্দ্রে নাকি সূর্য কেন্দ্রে এখন তো দেখি ভাই ভরদেন তো ভাই তো ভাই ভর তো তারপরে সবাই এসে বট দিয়ে গেলো হম সবাই এসে ভর দিয়ে গেলো যে না পৃথিবী তো কেন্দ্রে হ্যাঁ আছে আমরা তাদের কিন্তু সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী হচ্ছে তার একটা গ্রহ তা সূর্যের চারদিকে ঘুরছে এই কথা যখন ওনারা বলছিলেন তখন সারা পৃথিবীর সমস্ত মানুষই তার উল্টাটা মনে করতো তার তাদের কথা মানে নাই এমনকি গ্যালেলিয়া কোপানিকাসকে শাস্তি পর্যন্ত দেওয়া হয়েছে এটার জন্য যে তারা কেন ধর্ম বিরোধী ধর্ম বিরোধী কথা বলতে গেলো আর জানতে হবে যে পাপুণ্য বিষয়টা একটু জানতেন আমি ধরেন এ ধরনের ধরেন কোনো খারাপ কাজ করলাম পরে ভাই আগে এই জিনিসটা বুঝে নেন আগে এই জিনিসটা বুঝে নেন পাপ পূর্ণ পরে ভাই আগে এই জিনিসটা বুঝছেন যে

অমুকে কি কইতাছে তমুকে কি কইতাছে আকাশ উদ্দিন কি কইছে মকলেজ কি কইছে হ্যাঁ শুকুর আলী কি কইছে এগুলোর উপরে ভিত্তি করে তো ভাই আমরা সত্য নির্ণয় করি না ভাই আমরা সত্য নির্ণয় করি প্রমাণের উপর নির্ভর করে এখন আত্মার যদি কোনো প্রমাণ না পাওয়া যায় তাহলে প্রমাণ নাই এটা ফালতু কথা অন্ধবিশ্বাস আর যদি প্রমাণ পাওয়া যায় তাহলে সেই প্রমাণটা দেন এখন সেটা যদি মনে করেন একটা ভুল কথা যদি সারা পৃথিবীর সমস্ত মানুষ বিশ্বাস করে তাতে তো সেই ভুল কথাটা রাইট হয়ে যাবে না তো সেটা তো ভুল কথা ভুল কথাই থাকবে তারা যে জিনিসটা বলেছেন আপনি অনেকগুলো বই আপনাকে আমি বলে দিতে পারি আহ পৃথিবীর প্রাচীন ইতিহাস এই একটা বই আছে মানে সোভিয়েত ইউনিয়ন থেকে প্রকাশিত প্রাচীন মানে পুরনো দিনের যে মানে সোভিয়েত ইউনিয়ন ছিল রাদুগা প্রকাশনী প্রগতি প্রকাশনী এই সমস্ত প্রকাশনী থেকে পৃথিবীর প্রাচীন এছ এই ব্যাপারটা আপনি পড়তে পারেন সেখানে সেই ব্যাপারটা ভিতর আপনি দেখবেন যে কিভাবে মানুষ মানুষের ভিতরে এই আত্মা ধারণাটা উদ্ভব ঘটলো সেটা ঘটেছে বেশি মানে যারা হচ্ছে এই বিষয়ে এক্সপার্ট তারা যে জিনিসটা বলেছে যে প্রাচীনকালে মানুষ গুহায় বসবাস করত ঠিক আছে গুহায় বসবাস করার সময় তারা দেখতো তারা তো শিকারী ছিল তারা শিকার করত এবং গুহায় মানে শিকারের রাতে বেলা তারা গুহার ভিতরে মানে চুপচাপ থাকতো এবং দিনের বেলা তারা শিকার করতো এখন মাঝে মাঝে তাদের কিছু প্রিয় মানুষরা মারা যেত মনে করেন মানে ওই গুহা যুগে একজন মানুষ আছে তার নাম মনে করেন ওসমান হ্যাঁ ওসমানের বাবা মারা গেছে বা মা মারা গেছে এখন ওসমান তো সারা জীবন বাপ মায়ের সাথে থাকছে তার সাথে তাদের সাথে খেলছে মারা যাওয়ার পরে তাদের খালি মনে পড়তো সেই ওসমান খালি মনে পড়তো মায়ের কথা খালি মনে পড়তো এখন সে করতো কি ঘুমায় ঘুমায় ঘুমাইতে যখন তখন সে স্বপ্ন দেখতো যে তার মা সেই যে সেই যে গুহাটার ভিতরে ঘুমাইতেছে তার মা আশপাশে ঘুরতেছে হ্যাঁ দেখা যেত তার মায়ের খুব সুন্দর একটা মালা ছিল গলার মালা

কিছু খাবার দাবার দিয়ে দিত কিছু মালা তার যে প্রিয় জিনিসগুলো মালাগুলা তারপরে তার যে প্রিয় অস্ত্রগুলা ছিল তার প্রিয় জামা কাপড় গুলা ছিল সেগুলা তার কবরের পাশে গিয়ে দিয়ে আসতো তারা ভাবতো যে এই বেটায় যখন আবার উঠবে নিশ্চয় উঠে আবার মরার পরে নিশ্চয়ই উঠে নিলে আমি রাত্রেবেলা দেখলাম কেমন তো তারা আমি দেখছি আমি কয়দিন আগে তারা রাত্রে সবটা দেখছি এইগুলার কারণে তাদের ভিতরে এই ধরনের উদ্ভব ঘটলো যে এই বেটায় আবার উঠে এরা মরে গেলে আবার উঠে আবার উঠে আবার ঘুরে হ্যাঁ ঘুরে ঘুরে তার প্রিয় জিনিসটা খুঁজে তো তাদের ভিতরে এই ধারণাগুলো উদ্ভব করছে এই প্রাচীনকালে এই আত্মা ধারণার উদ্ভব করছে প্রাচীনকালে এই গুহাবাসী মানুষদের মধ্যে এই সব বিশেষত স্বপ্ন দেখার কারণে দ্বিতীয়ত হচ্ছে তাদের প্রিয়জনদের প্রতি আবেগ প্রেম ভালোবাসা এই সমস্ত কারণে যে তারাতে তাদের প্রিয়জনকে এখনো বলতে পারতেছে না মাথার ভিতরে এখনো ভাই সেই আমার যে মা যে কত বছর আগে মারা গেছে তার স্মৃতি এখনো ঘুরতেছে সেই স্মৃতি তাদের ভিতরে ফিরে ফিরে আসতো এই সমস্ত কারণে এই যে আত্মা এগুলো ধারণা এই সমস্ত কারণে মানুষের ভিতরে ডেভেলপ করছে কিন্তু যেহেতু এটা সেই প্রাচীন কাল থেকে মানুষ বহন করে নিয়ে আস্তেছে সেটা এতদিয়ে এখনো আমরা

চোখে মানে আপনারই যদি চোখটা নষ্ট করে দেয় তাই না সেই চোখ নাই চোখটা তো নাই সেই জিব্বা নাই সেই আত্মাটা অক্সিজেন না ফুসফুস নাই হৃৎপিণ্ড নাই মস্তিষ্ক চিন্তা করার মতো মস্তিষ্ক স্মৃতি জমা রাখার জন্য মস্তিষ্ক এগুলো কিছু নাই তাহলে সেই আত্মাটা যে ঘুরা ঘুরে আপনার দিকে আসবো বা আপনার কথা শুনবো বা আপনি তারা কিছু আপনার দেখবে এগিলা কিwidetilde সমভাবnabla বা সেই আটাটার যে কোনো স্থিতি থাকবে সেটা তো সম্ভব না তাই না তাহলে তো আমরা এখান থেকে কোনো কিছু এই কথাগুলো তো মানে প্রাচীনকালের রূপকথা প্রাচীনকালের মানে অন্ধবিশ্বাসী অশিক্ষিত মানুষের রূপথার গল্প এগুলো তো বাস্তব কোনো ভিত্তি নাই যদি আটা থাকে তাহলে আপনি যে কোনো একটা প্রমাণ দেন আমাদেরকে আমরা সেটা পরীক্ষা করে দেখব আমাদের তো রাস্তা খোলা কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে এই আট্টার ধারণা আটা এগুলো থাকতে পারে না থাকতে পারে কিনা বলেন আটা কি দেখতে পায় বেলা আপনার মনে হয়

একটা জায়গা যদি একটা যদি হয়ে যায় তাহলে একটা মানে ওইখানে রক্ত লাগে মানে লাগে নিঃশ্বাস নেওয়া লাগে এইভাবে হ্যাঁ সচল কোষ দ্বারা তৈরি তাই না কোষ দিয়ে তৈরি এখন এই জিনিসগুলা তো আত্মার তাহলে আত্মার তো কোনো স্মৃতিও নাই তাহলে আত্মার জিনিসটা কি যদি স্মৃতি না থাকে তাহলে এটা যে আপনার আত্মা বা কলিমুদ্দিনের আত্মা এটা আপনি কেমনে বুঝবেন মনে করেন একটা জিনিসের যদি সেই স্মৃতিটা না থাকে আপনি যে আপনি আপনি যে আপনি সেটা তো আপনি আপনি মনে হচ্ছে আপনার আপনার স্মৃতিটা আছে তাই না আপনার মেমোরিটা আছে ছোটবেলা থেকে আপনি কিভাবে বড় হয়েছেন কোন বাপ মারে দেখছেন কোন আত্মীয় স্বজন দেখছেন কোন কারে ভালোবাসছেন এইগুলা পুরাটা মিলায় তো আপনি তাই না আপনার চেতনা এখন সেই তার সেই আপনার যদি স্মৃতিটাই না থাকে তাহলে তো তার কোনো চেতনাও নাই তাহলে তো সে কি ভাই সেটা সেটা কি জিনিসটা কি তেন বুঝতে পারছেন আর আরটবে সামনে পাপ পূর্ণ হয় ভাই ওসমান ভাই এইভাবে যুক্তি দিয়ে সচ্চভাবে যুক্তি দিয়ে আপনি যে কোনো জিনিস যখন আপনি শুনবেন বা জানবেন তখন আগে যুক্তি দিয়ে জিনিসটাকে চিন্তা ভাবনা করে দেখতে হয় হ্যাঁ আমরা যারা মানে মানে যারা নিজেদেরকে যুক্তিবাদী বলে দাবি করি তারা এই প্রত্যেকটা জিনিস এইভাবে যুক্তি দিয়ে তথ্য প্রমাণ দিয়ে যাচাই বাছাই করে দেখি যে এটা কেমনে হলো ভাই এটা কেমনে এটা কি অসম্ভব মনে করেন আমরা মানে অনেক সময় হিন্দি সিনেমাতে দেখি এক ঘোষি দিয়ে একবারে হিরো একটা ঘুষি মারে মানে প্লেন উড়া যায় হ্যাঁ বাস উড়া যায় তো কিন্তু আমরা একজন মানে অশিক্ষিত মানুষ দেখে তখন সে হাততালি দেয় ও হিরোর কি শক্তি ভাই এক ঘুষিতে প্লেন ভেঙে ফেলাইছে হ্যাঁ কিন্তু একজন একটু শিক্ষিত মানুষ বুঝে যে না এটা তো সম্ভব না আসলে এক ঘুষি দিয়ে প্লেন ভেঙে ফেলা বা ট্যাঙ্ক উড়া দেয়া মানে হিন্দি সিনেমা যে তামিল বিশেষ করে তামিল সিনেমার ভিতরে দেখা যায় এ না একটা ঘুষি মারে পঞ্চাশটা হিরো উড়া মানে শয়তান উড়া করে চলে যায় হ্যাঁ

এটা দেখতে আমাদের খুব মজা লাগে হ্যাঁ মনে করেন আমি রাস্তায় বেরিয়েছি আমি আমি খেলতে বেরিয়েছি আমার খেলতে নিলো না এলাকার পলাপান আমার খেলতে না আমার খুব কষ্ট হলো রাগ লাগলো কিন্তু আমার জীবনে অনেক হতাশা আছে অনেক বেদনা আছে আমি আমার আমার অনেকে অনেক আমার সাথে অন্যায় করছে আমার ভালো লাগে নাই কিন্তু আমি ভাই কিছু করতে পারতেছি না তাদেরকে দিতে পারতেছি না হ্যাঁ তাদেরকে পিঠিয়ে দিতে পারতেছি না আমার খুব খারাপ লাগে কিন্তু পিরে দেওয়ার আমার গায়ে ভাই শক্তি নেই এখন আমরা কি করি একটু শুনেন ভাই শুনে নেন ভাই একটু শোনেন আমরা কি করি আমাদের এই হতাশা গুলা সিনেমার ভিতরে দেখি যে হিরো এক ঘুষি দেওয়া পঞ্চাশটা ভিলেন উড়াই দিছে তখন আমাদের খুব মজা লাগে ও আমি যেটা পারলাম না এই হিরো বেড়া এক দিয়ে সাঁতার উড়াই দিচ্ছে ভাই হ্যাঁ খুব মানে সাংঘাতিক তারপরে এই জিনিসটা দেখলে আমাদের মজা লাগে এই জিনিসটা কেন মানুষ মানে এত পছন্দ করে এই যে অ্যাকশন সিনেমা এটার তো একটা সাইকোলজি আছে কারণ আছে তাই না সেটা হচ্ছে যে চাওয়া পাওয়া প্রেম করতে পারি না আমি খাটো আমি চেহারা পা বুড়ি আছে একটু আমার ভাই সুন্দরী মেয়ে পড়ে না আমার পটে না আমার সাথে পটে না কিন্তু আমি দেখি যে সিনেমার ভিতরে হিন্দি সিনেমার ভিতরে নায়কে দুইটা লাভ মারে দুইটা গান গায় আর নায়িকা পেটা যায় সুন্দরী একটা নায়িকা পেটা যায় এটা দেখতে ভাই সব মানুষের ভালো লাগে ভাই হ্যাঁ এই কারণে মানুষের যে অপ্রাপ্তিগুলা মানুষের যে না পাওয়া গুলা সেগুলো এই পর্দাতে আছি অনেকক্ষণ চেষ্টা করার আচ্ছা আমি এটা একটু শেষ করি ফেরাজ ভাই যে মানুষের যে অপ্রাপ্তি গুলা আছে মানুষের যে চাওয়া পাওয়া গুলা আছে সেই জিনিসগুলা মানুষ আসলে রঙিন পর্দায় দেখতে ভালোবাসে একই ভাবে মানুষের ভিতরে আরো অনেক আক্ষেপ থাকে অনেক মানে বেদনা থাকে এই জিনিসগুলো প্রাচীনকালের যে ধর্ম প্রবর্তকরা তারা এই জিনিসগুলো ভালোভাবে টের পাইছিল যে মানুষের ভিতরে যে না পাওয়ার বেদনা আক্ষেপ হ্যাঁ মানে আমাদের জীবনের যে কষ্ট আমরা যে নানা জায়গায় ওসমান ভাই আপনার এখান থেকে তো অনেক সাউন্ড হচ্ছে আমি আপনাকে একটু মিউট করে তারপর কথাগুলো বলছি আবার আনমিউট করে মানুষের ভিতরে যে চাওয়া পাওয়া গুলা থাকে সেগুলো তো আসলে অনেক কিছু পূরণ হয় না হ্যাঁ আমার ভাই ছোটবেলা একটা মায়ের খুব ভালো লাগতো ভাই হ্যাঁ আমার পাশের পাশে থাক পাশের এ থাকতো

এখন তারা একটা লোভ দেখাইলো যে তুমি আমার ধর্ম মানো সাথে করবা কত বছর হাজার হাজার বছর ধরে খালি করতেই থাকবা করতেই থাকবা হ্যাঁ এই যে মানে ধর্ম প্রবর্তকরা টের পাইছে যে এইভাবে মানুষের আসলে লাইনে আনা যায় আই না আমি যেটা করাইতে চাই বা আমার যে মানে কাজটা সেটা আমি ফুলফিল করাতে পারবো মানুষটা এই সমস্ত ভুম দিতে পারলে তারা এই জিনিসটা বুঝতে পেরে তারাই এই যে জান্নাত জাহান নাম তারপরে এই যে পাপ এগুলো তৈরি করছে এবং এগুলো তৈরি করে মানুষের মানুষকে আসলে নিজের ধর্মের ভিতরে রাখছে এবং অন্য ধর্মের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে লালা দিচ্ছে এবং এখনো মানুষ সেগুলো নিয়ে কামড়া কামড়ি করে যাচ্ছে মারামারি করে যাচ্ছে কিন্তু এগুলা আমরা যদি একটু যুক্তি দিয়ে বিচার বিবেচনা করি তাহলে আমরা বুঝতে পারি এই সমস্ত ধর্মগুলো সবই মিথ্যা কথা বলে মিথ্যা মানে মানুষের দুর্বলতা গুলাকে কাজে লাগায় মানুষের ভিতরে যে দুর্বলতা আছে সেই দুর্বলতা কাজে লাগায় নিজেদের জিহাদ করায় নিজেদের মানে ফায়দাটা ইয়া করে নেয় হ্যাঁ ওসমান